আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, আজকে আমি কালো সাহাবীর একটি ঘটনা বর্ণনা করব। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর একজন কালো সাহাবি ছিল। সকল সাহাবীদের মধ্যে সে বেশি কালো, কিন্তু নবীজির ভালোবাসায় সর্বদা জীবন দিতে প্রস্তুত। সেও সাহসী সাহাবির মধ্যে একজন। প্রিয় নবী তাকে খুব ভালোবাসতেন। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালো সাহাবিকে বললেন, তুমি সারাক্ষণ আমার সাথেই থাকো, তাই তোমার কাছে আমি কিছু জানতে চাই। নবীজির কাছে মাথা নিচু করে বলল, হুজুর আমার জান হাজির, আপনি শুধু বলুন কি জানতে চান। নবীজি বলল, তোমার বিয়ের সময় হয়েছে, তুমি কি তার জন্য প্রস্তুত? কালো সাহাবি মাথা নেড়ে বলল, হুজুর আমি যে এত কালো, আমার কাছে কে মেয়ে বিয়ে দেবে? নবীজি বলল, তুমি বিয়ে করবে কি না বলো, তোমার জন্য আমি মেয়ে দেখব। কথাটি শুনে কালো সাহাবি খুশিতে কেঁদে ফেলল, হুজুর আপনি আমার জন্য মেয়ে দেখবেন, এর চেয়ে আমার কাছে বড় আর কি হতে পারে, আমি রাজি। নবীজি একটি পত্র লিখে কালো সাহাবির হাতে দিয়ে বললেন, এই পত্রটি মদিনার বড় বাড়িতে নিয়ে যাও, সেইখানে মালিকের হাতে এই পত্রটি দিয়ে উত্তর জেনে আসবে। কালো সাহাবি রওনা দিয়ে দিল। তবে কালো সাহাবি জানে না যে এর ভেতর কি লেখা আছে। সে একটি বারও পত্রটি খোলার ইচ্ছা পোষণ করেনি। নবীজির কথা অনুযায়ী পত্রখানি নিয়ে মদিনার বড় বাড়ির মালিকের হাতে দিল। নবীজির কথা শুনে তাড়াতাড়ি পত্রটি খুলে ফেলল, আর এর মধ্যে লেখা আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসসালামু আলাইকুম, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার কাছে আমার কালো সাহাবীর জন্য আপনার মেয়ের বিয়ের প্রস্তাব দিলাম, আশা করি আমার প্রস্তাব আপনি গ্রহণ করবেন এবং আমার কালো সাহাবীর সাথে আপনার সুন্দরী মেয়ের বিবাহ দিবেন। ইতি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বড় বাড়ির মালিক নবীজির কথা শুনে কেঁদে ফেলল, আমার একমাত্র মেয়ে, মদিনা যাকে হুরে মদিনা বলে চিনে, কিতাবে আছে মেয়েটি এত সুন্দর ছিল যে যার কারণে তাকে সবাই হুরে মদিনা বলে ডাকত। পিতা বললেন, এখন আমি কি করি, নবীজি বলেছে আনন্দের কথা, কিন্তু ছেলে যে অনেক কালো। বিভিন্ন চিন্তায় মালিক চিন্তিত। কালো সাহাবি বলল, নবীজি কি লিখেছেন, আমাকে বলেছেন উত্তর নিয়ে যেতে। মালিক বলল, নবীজি বলেছেন তোমার সাথে আমার মেয়ে হুরকে বিবাহ দেওয়ার জন্য। বাবা তুমি এখন যাও, নবীজিকে বলিও আমি আমার মেয়ের সাথে পরামর্শ করব, তারপর খবর পাঠিয়ে দেব। কালো সাহাবির মন খারাপ হয়ে ফিরতে শুরু করল। এমন সময় ওই মেয়েটি দৌড়ে এসে বলল, বাবা দেখলাম একটি লোক এলো হাসি মুখে, কিন্তু যাওয়ার সময় মন খারাপ করে চলে যাচ্ছে, কারণটা কি? বাবা মেয়ের কাছে সব খুলে বলল। কথাটা শুনে মেয়েটি খুশিতে আত্মহারা হয়ে বাবাকে বলল, বাবা আপনি এ কী করলেন, নবীজি পত্র লিখেছেন আমার বিয়ের প্রস্তাবের জন্য আর আপনি ফিরিয়ে দিলেন। বাবা ওই সাহাবিকে নবীজির কাছে পৌঁছাবার আগেই তাকে ফিরিয়ে নিয়ে আসুন, না হয় আমরা আল্লাহর কাছে অপরাধী হয়ে যাব। বাবা নবীজি পত্র লিখেছেন আপনি বুঝতে পারেননি যে কত বড় সুখবর, এতে মনে হয় মদিনার সবচেয়ে মূল্যবান ও সুভাগ্যবান মেয়ে আমি। মেয়ের মুখে কথাটি শুনে বাবা আলহামদুলিল্লাহ বলল এবং ওই সাহাবিকে ফিরে নিয়ে এলেন। কালো সাহাবিকে বললেন, তুমি যে আমার মেয়েকে বিবাহ করবে, দেহমন হিসেবে কি দিবে? কালো সাহাবি বলল, আমার কাছে নবীজির ভালোবাসা ছাড়া আর কিছুই নেই। ওই মেয়েটি বলল, বাবা আপনার তো অনেক টাকা, আজ নবীজির ভালোবাসায় কিছু টাকা দেনমনের জন্য ওকে দিয়ে দিন। মালিক আরও বলল, বিয়ে যে করবে, কিছু কেনাকাটা করেছো আমার মেয়েকে সাজানোর জন্য? কালো সাহাবি বলল, আমার কাছে কোনো টাকা নেই। ওই মেয়েটি আবার বলল, নবীজির ভালোবাসার খাতিরে বিয়ের কেনাকাটার জন্য ও কিছু টাকা দিয়ে দেন। অবশেষে মদিনার বড় মালিক নবীজির ভালোবাসার খাতিরে কালো সাহাবির হাতে কিছু টাকা দিয়ে বলল, যাও বিয়ের বাজার করে নিয়ে আসো, আজকে ভিতরে আমি নবীজির কথায় আমার সুন্দরী মেয়ের সাথে তোমার বিয়ে দিয়ে দেব। কালো সাহাবির মনে আনন্দে বিয়ে বাজার করতে রওনা হলো। বাজারে গিয়ে কিছু কেনাকাটাও করলো।
হঠাৎ দেখল মানুষের দৌড়াদৌড়ি। কালো সাহাবি বলল, কি হলো, সবাই এমন করে দৌড়াচ্ছে কেন? দোকানের মালিক বলল, তুমি কি কিনবে পরে এসো, আমাদের মদিনায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শত্রুরা আক্রমণ করেছে। এ বলে দোকান বন্ধ করে চলে গেল। কালো সাহাবি অন্য দোকানে গিয়ে বিয়ের বাজারের টাকা দিয়ে একটি তরবারি কিনল। হঠাৎ আবার মনে হলো মদিনার সুন্দরী মেয়ে তার জন্য অপেক্ষা করছে। নিজে মনকে বোঝালো দুনিয়ার সবচেয়ে সুন্দর মেয়ে আমার কাছে বড় নয়। এই বলে নবীজি কালো সাহাবি দৌড়ে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ল। কিতাবে আছে ওই যুদ্ধে নবীজি 70 জন সাহাবি শহীদ হয়েছে, তার মধ্যে কালো সাহাবি একজন। নবীজি অশ্রুসিক্ত হয়ে বলল, আমার আদরের সাহাবিকে রক্ত মাখা অবস্থায় দাফন করে দাও, কিয়ামতের দিন আমি আল্লাহর কাছে তাতে রক্ত মাখা শরীর দেখিয়ে কোটি কোটি গুণাবন্ধাকে দেখে জান্নাতে দিয়ে দেব। হঠাৎ নবী চোখে পড়ল কালো সাহাবির দিকে, জিহ্বা কামড় দিয়ে রক্ত মাখা অবস্থায় পড়ে আছে। নবীজি চিৎকার দিয়ে বলল, এই আমার কালো সাহাবি, তার লাশ আজকে পড়ে রয়েছে, তার আজকে বিয়ে হওয়ার কথা ছিল। কয়েকজন সাহাবি বলল, হুজুর আপনার কালো সাহাবি বিয়ের বাজার করতে গিয়ে যখনই শুনতে পেল শত্রুরা আপনাকে আক্রমণ করেছে তখন সে যুদ্ধের বাজার করেছে, অর্থাৎ সে তলোয়ার কিনেছে। নবীজি কান্না অবস্থায় কালো সাহাবির কবরের ভেতর তাকালেন। কিছুক্ষণ পর হাসি মুখে বলল, দাও তোমরা আমার কালো সাহাবিকে দাফন করে দাও। সাহাবিরা বলল, হুজুর বেয়াদবি মাফ করবে, আপনি কান্না অবস্থায় কালো সাহাবির দিকে তাকালেন, আবার হাসি মুখে দাফন করতে বললে, কারণটা কি বলবেন হুজুর? রাসূলুল্লাহ সাল্লাম বলেন, তাহলে শুনো, আমার কালো সাহাবির বিয়ের বাজার দিয়ে যুদ্ধের বাজার করেছে, আমার ভালোবাসায় ইসলামের পথে শহীদ হয়েছে। আমি তাকিয়ে দেখি ওই হুরে মদিনা ভেস্তি হুরু হয়ে তার সেবা করছে। সুবহানাল্লাহি ওয়া হামদিহি সুবহানাল্লাহি আল আযীম।